উন্নততর জীবনধারা যদিও তোমাদের এই ক্লাসটা বহুবারই রিভিশন হয়েছে তারপরে আমরা আরেকবার রিভিশন করব। আচ্ছা আসো আমরা দেখে নিই এই অধ্যায় থেকে আমরা কি কি শিক্ষণফলগুলো শিখতে পারবো। আমরা খাদ্য উপাদান ও আদর্শ খাদ্য পিরামিড ব্যাখ্যা করতে পারবো, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আমরা ব্যাখ্যা করতে পারবো, ভিটামিনের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া আমরা ব্যাখ্যা করতে পারবো, আমরা বডি মাস ইনডেক্স সম্পর্কে জানতে পারবো, এছাড়াও এইডস কি সেটা ব্যাখ্যা করতে পারবো এবং শারীরিক ফিটনেস বজায় রাখার যে কৌশল সেই কৌশলগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। আশা করি তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসেছো। আসো আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো দেখে নিই, আলোচ্য বিষয়ের মধ্যে আমাদের কি কি টপিক রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি খাদ্য ও পুষ্টি, দ্বিতীয়তে খাদ্য সংরক্ষণ, তিন নম্বরে উন্নত জীবনযাপনের জন্য আমাদের কি ধরনের খাদ্যগুলো বাছাই করতে হবে সেটা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ভিটামিনের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া। আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি বডি মাস ইনডেক্স এবং শারীরিক ফিটনেস বজায় রাখার যে কৌশল। আসো এখন আমরা সরাসরি আমাদের আলোচনার মধ্যে চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাদ্য এবং পুষ্টি। খাদ্য খাদ্য মানে কি? খাদ্য হচ্ছে সেই সকল উপাদান যেগুলো আমাদের শরীরের গঠনের কাজে দিবে, আমাদের শরীরকে ফিট রাখতে কাজে দিবে এবং আমাদের শারীরিক যে সাধারণ যে জীবনযাপনের জন্য যতখানি আমাদের শক্তি প্রয়োজন, চলাফেরার যে শক্তি, কাজকর্ম করা, পড়াশোনা করার যে শক্তি, সেগুলো যে খাদ্য থেকে আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে আমাদের প্রধানত খাদ্য। তবে সব খাদ্যই কিন্তু আবার খাদ্য নয়, যেমন জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, অর্থাৎ যে অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবারগুলো রান্না করে পরিবেশন করা হয় বা যে খাবারগুলো খাওয়া হয় সেটা কিন্তু আসলে পুষ্টিকর খাদ্যের মধ্যে পড়ে না। খাদ্য উপাদান আমরা সেগুলোকেই বলবো যেগুলো আমাদের শরীরে উপযোগী এবং শরীরের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, গঠন ইত্যাদি বিভিন্ন কাজে আমাদের কাজে লাগবে। আচ্ছা এখানে দেখো এই কথাটা বলা হয়েছে যে পুষ্টিবিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয়, শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো দেহ বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ এবং এক কথায় দেহের কি সার্বিক পুষ্টি সাধনে কাজে লাগে সেগুলোই হচ্ছে আমাদের খাদ্য। পুষ্টি, পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন। এই নিউট্রিশন কি করে যে খাদ্যের যে সকল জৈব এবং অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যে যোগান দেয় অর্থাৎ তাদের একসঙ্গে আমাদেরকে বলছে কি পরিপোষক বা নিউট্রিয়েন্ট বা নিউট্রিশন। এর মধ্যে কি কি রয়েছে আমরা দেখি, এই যে গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি হচ্ছে আমাদের নিউট্রিয়েন্টস বা আমাদের পুষ্টি উপাদান। এখন আমরা দেখি খাদ্যের উপাদান সমূহ। খাদ্য কিন্তু অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত, অর্থাৎ একটা ফল বা আমরা যদি ভাত বা রুটি বলে থাকি না কেন, এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান রয়েছে। এই রাসায়নিক উপাদানগুলো কি কি? রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি, গ্লুকোজ ইত্যাদি। এগুলো মিলে কিন্তু আমার খাদ্যটা গঠিত হয়, অর্থাৎ এগুলো আমার খাদ্যবস্তু রাসায়নিক উপাদান। এই রাসায়নিক বস্তুগুলোকে আমার বলা হচ্ছে খাদ্য উপাদান। এই উপাদানগুলোর মধ্যেই কিন্তু পুষ্টিটা বর্তমান থাকে, তাই এদেরকে বলা হয় পুষ্টি উপাদান, অর্থাৎ খাদ্য উপাদানকে আমরা পুষ্টি উপাদানও বলতে পারি। এই উপাদান অনুযায়ী খাদ্য বস্তুকে প্রথমত তিনটি ভাগে ভাগ করা যায়। এছাড়াও এই তিনটি উপাদান ছাড়াও আরো তিনটি সহায়ক উপাদান রয়েছে। আচ্ছা এখন আমরা দেখি যে মুখ্য উপাদান কোনগুলো, অর্থাৎ যে উপাদান অনুযায়ী প্রধানত যে তিন ভাগে ভাগ করা যায় খাদ্য সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে আমার শর্করা, প্রোটিন এবং স্নেহ পদার্থ, এবং সহায়ক উপাদান কোনগুলো অর্থাৎ সহকারী হিসেবে যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে আমার ভিটামিন, খনিজ লবণ এবং পানি। আচ্ছা চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু খাদ্য উপাদান এবং খাদ্য উপাদানের উদাহরণস্বরূপ আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, যেমন শর্করা, অর্থাৎ এখানে আমরা ভুট্টা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভুট্টা খেলে আমাদের কি হবে, শর্করা চাহিদাটা পূরণ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমিষ, আমিষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা মাছের চিত্র, অর্থাৎ মাছ খেলে আমাদের আমিষের চাহিদাটা পূরণ হবে। স্নেহ পদার্থ, অর্থাৎ এখানে মাংস দেখতে পাচ্ছি, মাংসের ভিতরে এই যে সাদা সাদা অংশগুলো এগুলো হচ্ছে কি আমার ফ্যাট বা তেল, এটাকে আমরা বলি হচ্ছে স্নেহ পদার্থ। ভিটামিনস, ভিটামিনস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি এবং ফলমূল, অর্থাৎ এই ধরনের সবজি এবং ফলমূলগুলো খেলে আমাদের শরীরে কি হবে, ভিটামিনের চাহিদাটা পূরণ হবে। আচ্ছা প্রথমে আমরা চলে আসি শর্করা। শর্করাটা কি নিয়ে গঠিত? শর্করা মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মূল উপাদান। এগুলো কোথায় থাকে? এছাড়াও শর্করা উদ্ভিদের মূল
কাণ্ড পাতা ফুল এবং ফলের বীজে শর্করা বিভিন্ন রূপে জমা থাকে। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে যে জায়গাগুলোতে আমরা বলছি যে শর্করা জমা থাকে, উদ্ভিদ কি করে ওই সকল অংশগুলো থেকে তার নিজের দেহে শর্করার ঘাটতিটা পূরণ করে। এছাড়াও আমরা উদ্ভিদের যে ফল, ফলস্বরূপ আমরা কি পাই, ফলস্বরূপ আমরা পাচ্ছি চাল, আটা, গম, আলু, এগুলো থেকে সাধারণত আমরা মানুষ যে উদ্ভিদ অংশ থেকে যে ফলটা পাই সেগুলোকে আমরা কি করি, জীবনধারণ করি। আমরা এই যে চাল, আটা, আলু, গম এগুলো খাচ্ছি, সেখান থেকে আমাদের শরীরে কি হচ্ছে, শর্করার চাহিদাটা পূরণ হচ্ছে। এখানে দেখো, এখানে বেশ কিছু শর্করা জাতীয় খাদ্য উপাদান রয়েছে, আলু আছে, এখানে আমার বিভিন্ন ধরনের ডাল আছে, ভুট্টা আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমার শর্করা জাতীয় খাদ্য উপাদান। এরপরে আমরা দেখি প্রোটিন বা আমিষ। আমরা দেখলাম শর্করা কি কি নিয়ে গঠিত, কোন ধরনের রাসায়নিক উপাদান নিয়ে গঠিত, এখন আমরা দেখবো আমিষ কোন ধরনের রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। দেখো, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দিয়ে মূলত আমিষটা গঠিত। আমিষে কি থাকে, আমিষে শতকরা 16% আমার নাইট্রোজেন থাকে, এছাড়া থাকতে পারে আমার সালফার, ফসফরাস, আয়রন ইত্যাদি। আর উৎস হিসেবে আমরা আমিষের উৎস অর্থাৎ যেটা খেলে আমাদের শরীরে আমিষের চাহিদা পূরণ হবে সেগুলোর মধ্যে রয়েছে আমাদের মাছ, মাংস, ডিম, অর্থাৎ এগুলো হচ্ছে আমার প্রাণীজ আমিষ। অর্থাৎ সরাসরি আমরা কি করছি, প্রাণী থেকে এই মাছ, মাংস, ডিম গুলো পাচ্ছি। আর থাকে কিছু উদ্ভিদ আমিষ, অর্থাৎ যেগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেগুলো কি কি, সেগুলো হচ্ছে ডাল, শিমের বিচি, চীনাবাদাম ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদ আমিষ, অর্থাৎ এগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এখন আমরা দেখবো স্নেহ পদার্থ বা যেটা আমরা বলতে পারি লিপিড। এখন দেখি স্নেহ পদার্থ কি কি দিয়ে তৈরি। স্নেহ পদার্থ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। এই তিনটি উপাদান মিলে কি হয়, আমাদের স্নেহ পদার্থটা গঠিত হয়, যার প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে তাপ উৎপাদন করা। আর উৎস হিসেবে আমরা কোথা থেকে পেতে পারি, দেখো সয়াবিন, সরিষা, তিল, বাদাম ইত্যাদি যত ধরনের তেল রয়েছে সবগুলি কিন্তু আমার উদ্ভিজ্জ স্নেহ পদার্থ। আর প্রাণী থেকে আমরা কোন ধরনের স্নেহ পদার্থ পেতে পারি, প্রাণী থেকে আমরা পেতে পারি হচ্ছে চর্বি, ঘি, ডালডা, এগুলো কিন্তু আমাদের প্রাণীজ স্নেহ পদার্থ। অর্থাৎ এই চর্বি, ঘি এগুলো কিন্তু আমরা প্রাণী থেকে মাধ্যমে পেয়ে থাকি, এই হচ্ছে আমাদের স্নেহ পদার্থ। আর একটু দেখি আমাদের সুস্থ জীবন যাপনের জন্য একজন সুস্থ লোকের প্রায় প্রতিদিন 50-60 গ্রাম চর্বি প্রয়োজন, কিন্তু অতিরিক্ত ফ্যাটও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। এরপর আমরা দেখি রাফেজ বা আঁশ। এখন পর্যন্ত যে খাদ্য উপাদান গুলো নিয়ে আমরা বললাম তার বাইরে একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের রাফেজ বা আঁশ। এটা কি, মূলত আঁশযুক্ত যে সকল খাবার গুলো রয়েছে সেগুলো, এগুলো কি করে, আমরা যে শর্করা, তারপরে হচ্ছে প্রোটিন, স্নেহ পদার্থ এই জাতীয় খাবার গুলো গ্রহণ করছি, এই গ্রহণগুলো কি করে আমাদের শরীরে আবার গ্রহণ করার পরে সেটা পাকস্থলীতে হজম হয় এবং সেখান থেকে তার যে রাসায়নিক উপাদান গুলো সেগুলো আমাদের রক্তে মিশে যায় এবং শরীরের বিভিন্ন দিকে কাজে লাগে। এবং উচ্ছিষ্ট হিসেবে আমরা কি করি, আমাদের যে খাবারের বর্জ্যগুলো সেগুলো কিন্তু মলত্যাগের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এখন এই যে রাফেজ, এই রাফেজের প্রধান কাজটা হচ্ছে আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্যকে দূর করা। অর্থাৎ এই আঁশ জাতীয় খাবার খেলে কি হবে, আমাদের শরীরের কনস্টিপেশনের প্রবলেম থাকবে না, কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং শরীরটা ভালো থাকবে। এই রাফেজ প্রধানত কিন্তু আমরা আবার উদ্ভিদ থেকে পেয়ে থাকি, যেমন বিভিন্ন ধরনের শাক, আঁশযুক্ত যে খাবার সেগুলো হচ্ছে আমাদের আঁশযুক্ত যে শাক সেগুলো হচ্ছে আমাদের রাফেজের প্রধান উৎস। এখানে দেখো, এখানে রাফেজের প্রধান উৎস হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাভোকাডো রয়েছে, শাক রয়েছে, বাদাম রয়েছে ইত্যাদি আমাদের আঁশ জাতীয় খাবারের উৎস। এখন আমরা দেখি সুষম খাদ্য এবং সুষম খাদ্য বিরামি। সাধারণত এই যে খাবার গ্রহণের যে প্রক্রিয়া, অর্থাৎ আমরা যে আমিষ খাচ্ছি, ভিটামিন খাচ্ছি, শর্করা খাচ্ছি, এই খাবারগুলো আমাদের শরীরে গ্রহণের জন্য একটা নির্দিষ্ট মান রয়েছে, পরিমাপ রয়েছে। কিরকম, যেমন ফ্যাট কিন্তু আমরা অধিক হারে গ্রহণ করতে পারবো না, আমিষ জাতীয় খাবার কিন্তু আমাদের অতিরিক্ত হারে খাওয়াটা ঠিক হবে না। সেই ক্ষেত্রে এইরকম একটা কাল্পনিক পিরামিড চিন্তা করা হয়েছে, যেখানে সবার প্রথমে কি তেল জাতীয় খাবারকে রাখা হয়েছে, অর্থাৎ স্নেহ পদার্থকে ওপরে রেখে পর্যায়ক্রমে আমার প্রোটিন, তারপরে হচ্ছে কি আমার হচ্ছে ভিটামিন এবং সবশেষে হচ্ছে আমার যে শর্করা জাতীয় খাবারগুলো, এগুলোকে যে একটা নির্দিষ্ট ধাপ মেনটেন করা হয়, এই ধাপটাকে আমার মনে হচ্ছে কি সুষম খাদ্য পিরামিড। এখন আমরা দেখবো খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। সাধারণত আমরা যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু পচনশীল, অর্থাৎ আমরা যে কোনো খাবার শুধুমাত্র ড্রাই ফ্রুটস ছাড়া যে কোনো ধরনের আমাদের তরি তরকারি
ব্যাপারে বলি, রান্না করা মাংস মাছ দুধ সবজি যাই বলি না কেন, এগুলো কিন্তু নির্দিষ্ট সময় পরে কি হয় নষ্ট হতে শুরু করে, তাতে পচন ফার্মেন্টেশন ঘটতে শুরু করে। তাহলে এই প্রাকৃতিক সময়ে এই যে খাদ্যগুলো কি হচ্ছে, প্রাকৃতিক কারণে এই খাদ্যগুলো একটা নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই নষ্ট হওয়া থেকে দূরীকরণের জন্য আমাদেরকে কি করতে হবে, খাদ্য সংরক্ষণ করতে হবে, যেন সেই খাবারগুলো জীবাণু এবং ছত্রাকের সংক্রমণে আক্রান্ত না হতে পারে এবং পরিবেশের কারণে সেগুলো দ্রুত বংশবৃদ্ধি করে যেন আরো খাবার বা আরো পরিবেশের ক্ষতি না করতে পারে, সেজন্য আমাদেরকে কি করতে হবে, খাদ্য সংরক্ষণ করতে হবে। এই খাদ্য সংরক্ষণের বেশ কিছু পদ্ধতি রয়েছে, তার মধ্যে রয়েছে দেখো শুষ্ককরণ। শুষ্ককরণ হচ্ছে যে খাবারগুলো আমরা হয়তো শুকনা সংরক্ষণ করতে পারি, যেমন কি শুকি মাছ, অনেকে মাংসের শুকি করে, বা ড্রাই ফ্রুটস, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের শুষ্ককরণ প্রক্রিয়া। রেফ্রিজারেশন অর্থাৎ আমরা যে বাসার নর্মাল ফ্রিজে যে খাবারগুলো রাখি সেগুলো হচ্ছে আমাদের রেফ্রিজারেশন, অর্থাৎ রেফ্রিজারেশন প্রক্রিয়া কিন্তু আমার দীর্ঘদিন খাবারটা সংরক্ষণ করা যাবে না, বাট হয়তো দেখা যাচ্ছে যে এক সপ্তাহ থেকে 10 দিন আমার খাবারটা ভালো থাকছে। ফ্রিজিং অর্থাৎ যেটা আমরা চেস্ট ফ্রিজে বা ডিপ ফ্রিজারে যেটা সংরক্ষণ করি সেটা হচ্ছে আমাদের ফ্রিজিং। সেক্ষেত্রে দেখা যায় যে মাছ বা মাংস এই জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের 2 থেকে 4-6 মাস পর্যন্ত আমরা ভালো রাখতে পারি। সংরক্ষক দ্রব্য, সংরক্ষক দ্রব্য বলতে আমরা কমনলি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি, ভিনেগার। ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণ। এই ভিনেগার হচ্ছে যদি আমরা কোনো খাবারে দিই তাহলে সেই খাবারটা কিন্তু বেশ কিছুদিন জন্য ভালো থাকে। যেমন আমরা কিন্তু সচরাচরই দেখা যাচ্ছে আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করে থাকি, কারণ আচারে কি হয় খুব সহজেই কিন্তু ছত্রাক সংক্রমণ করে। চিনি ও লবণের দ্রবণ, এই দ্রবণটাকে বলা হচ্ছে আমার লবণের দ্রবণকে বলা হচ্ছে কি, ব্রাইন। এই ব্রাইনের মধ্যেও কিন্তু আমরা খাবার সরি ওই তরলের মধ্যে ডুবিয়ে কিন্তু আমরা খাবারটা সংরক্ষণ করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করে থাকি এবং খাবার সংরক্ষণের প্রয়োজনীয়তা অবশ্যই পরিবেশের জন্য এবং আমাদের নিজেদের জন্য। এখন দেখবো খাদ্যকে আমরা ভিটামিন এবং খনিজ। খাদ্যে পরিমাণ মতো আমরা কি পেলাম, শর্করা আমিষ স্নেহ পদার্থ থাকার পরে জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য একটি বিশেষ ধরনের খাদ্য প্রয়োজন, সেটাকে আমরা বলি হচ্ছে কি, ভিটামিন। এই ভিটামিন কি করে আমাদের শরীরে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে ঠিক তা না, কিন্তু এর অভাবে কি হয় আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এই রোগগুলো থেকে দূরীকরণের জন্য কি করতে হবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ সকল ভিটামিনের প্রয়োজনীয়তা খাবারের মধ্যে দিয়ে নিজেদেরকে পূরণ করতে হবে। এই হচ্ছে আমার ভিটামিন। এছাড়া আমরা বলছি খনিজ লবণ। খনিজ লবণটা কি কি, সাধারণত খনিজ লবণের কাজ হচ্ছে কি, কোষ গঠনে সহায়তা করা, অর্থাৎ আমাদের যে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দ্বারা আমাদের দেহটা গঠিত, এই দেহটাকে সুশৃঙ্খল ভাবে চালানোর জন্য আমাদের কি দরকার, খনিজ লবণ দরকার। এই খনিজ পদার্থগুলো কোনগুলো, এগুলো হচ্ছে ক্যালসিয়াম, তারপরে ফসফরাস, পানি ইত্যাদি আমরা কি করি খনিজের অংশ হিসেবে কিন্তু আমরা নিজেদের শরীরে গ্রহণ করি। আর এই যে বললাম আমরা ভিটামিন, এই ভিটামিনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। অর্থাৎ স্নেহ পদার্থ বলতে সাধারণত চর্বির মধ্যে দ্রবণীয় অবস্থায় যে ভিটামিন গুলো থাকে সেগুলো কি কি, সেগুলো দেখি ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই কয়টা হচ্ছে আমার স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। এবং পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে আমার দুটি, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। বি কমপ্লেক্স কেন, কারণ এখানে 12টা ভিটামিনের সমন্বয়ে ভিটামিন বিটা গঠিত, এই জন্য আমি এটাকে বলি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এবং ভিটামিন সি এটা হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয় অবস্থায় থাকতে পারে। এরপর আমরা দেখবো বডি মাস ইনডেক্স, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিএমআই। বিএমআই এর প্রথমে সূত্রটা দেখি, এটা হচ্ছে একটা নির্দেশক বা সূত্র হিসেবে কাজ করে, যেটা কি হয় মানব দেহের গড়ন এবং আমার দেহের যে ফ্যাট বা চর্বির একটা সূচক রয়েছে সেটাকে নির্দেশ করে। অর্থাৎ একজন মানুষের সুস্থ জীবনযাপনের জন্য, শরীরের সুস্বাস্থ্য রক্ষার জন্য কি হবে, কোন নির্দিষ্ট বয়সে শরীরের আমার যে দৈর্ঘ্য অর্থাৎ আমার লম্বায় কতটুকু, এই দৈর্ঘ্যের সাথে আমার শরীরের চর্বি বা আমার শরীরের ওজনের পরিমাণগত সম্পর্কটা কি সেটা নির্ণয় করার জন্য সাধারণত বিএমআই টা নির্ণয় করা হয়ে থাকে। তো এর একটা সূত্র রয়েছে, সূত্রটা কি কি, সূত্রটা দেখো দেহের ওজন কেজি ডিভাইডেড বাই দেহের উচ্চতা মিটার স্কয়ার। অর্থাৎ এখানে আমরা যদি ধরে নিই যে তোমার দেহের ওজন 60 কেজি, আমরা কি করব 60 কেজি ডিভাইডেড বাই তোমার উচ্চতা যদি 1.8 মিটার স্কয়ার হয়, তাহলে ওই 60 ÷ 1.8 মিটার স্কয়ার কে মাল্টিপ্লাই করলে সরি ডিভাইড করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে তোমার বিএমআই এর
মান। এখন এই বিএমআই মান নির্দেশিকার জন্য আমরা একটা চার্ট দেখি। দেখো আর ওই যে আমরা বিএমআই নির্ণয় করলাম সেটার মান যদি 18.5 এর নিচে হয় তাহলে কি হবে, তোমার ওজনটা কম। যদি 18.5 থেকে 24.9 মধ্যে হয় তাহলে কি, তুমি সুস্বাস্থ্যের অধিকারী। যদি 25 থেকে 29.9 এর মধ্যে থাকে শরীরের ওজন অতিরিক্ত। 30 থেকে 34.9 এর মধ্যে যদি থাকে তাহলে কি, মোটা হওয়ার আমার প্রথম স্তর। 35 থেকে 39.9 এর মধ্যে থাকলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর। এবং 40-এর যদি ওপরে হয় তাহলে কি হবে, তোমার শরীরের ওজনটা হবে কি, অতিরিক্ত মোটাত্ব। এটা ডিপেন্ড করবে যার যার ওজন এবং যার যার উচ্চতার উপর। এখন আমরা দেখব এইডস। এইডস হচ্ছে বর্তমান বিশ্বে একটি মারাত্মক ঘাতক ব্যাধি নামে পরিচিত। এই রোগটি 1911 সালে আবিষ্কৃত হয়। আচ্ছা, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এই শব্দগুলোর অদ্যাক্ষর অর্থাৎ শুরুর যে অক্ষরগুলো সেই অক্ষরগুলো দিয়ে রোগটির নাম এইডস করা হয়েছে। এটি একটি প্রজনন সংক্রান্ত রোগ, যার ফলে কি হতে পারে, এই রোগটি তারা যদি কেউ সংক্রমিত হয় তার জেনারেশন টু জেনারেশন সে যদি তার রোগের সংক্রমণ বা রোগটা সম্পর্কে অবগত না থাকে যে তার শরীরের মধ্যে আছে, তাহলে কি হবে, তার জেনারেশনে রোগটা ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা, এই এইডস রোগের যে জীবাণু, জীবাণুটা দেখতে কেমন, মাইক্রোস্কোপের নিচে দেখছি না, আমরা সাধারণত জীবাণুটাকে এরকম দেখতে পারি। এখন আমরা দেখব শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল। আচ্ছা, এই যে আমরা খাবার নিয়ে পড়লাম, খাদ্য সংরক্ষণ নিয়ে পড়লাম, আমরা বিএমআই পড়লাম, এর কারণটা কি? কারণটা একটাই, আমার শরীরটাই কি আমার প্রথম পরিচয়। অর্থাৎ কেউ যদি মোটা হয় আমরা যদি মোটা বলি, কেউ যদি পাতলা হয়, কেউ যদি তাকে আমরা পাতলা বলি, কেউ যদি শারীরিকভাবে ফিট হয় তাহলে তাকে আমরা কি বলি, সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী বলি। এখন এর জন্য কি করতে হবে, এই শরীরকে মানুষের জীবন সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিহ্নিত করা যেতে পারে বা বলা যেতে পারে। এই জন্য শরীরকে ঠিক রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, সুষম খাদ্যের পাশাপাশি আমাদের নিয়মিত শরীরচর্চা এবং ব্যায়াম করতে হবে। শুধুমাত্র আমরা খাবার গ্রহণ করব এবং বসে থাকবো বা শুয়ে থাকবো সেটা কিন্তু ঠিক না, আমাদের কি করতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং ব্যায়াম করতে হবে। এর মধ্যে দিয়ে কি হবে, মানুষের যে শারীরিক ফিটনেসটা বজায় থাকবে এবং সুন্দরভাবে কি হবে, আমাদের সুন্দরভাবে জীবনযাপনের জন্য আমার নিজেদের কি বলবো, মনটা ভালো থাকবে এবং শরীর ভালো থাকলে অবশ্যই কি হয়, সবটা জিনিস সুন্দর ভাবে আমরা উৎফুল্ল ভাবে করতে পারি। এখন আমরা দেখি আমাদের মূল্যায়নে কি কি আছে। দেখো প্রথমে আমরা বলেছি খাদ্য বলতে কি বুঝবো, আমরা কিন্তু বলেছি খাদ্য বলতে কি বুঝি, সব খাদ্য কিন্তু খাবার না, যে খাদ্যগুলো আমাদের দেহ গঠন বৃদ্ধি সাধন ক্ষয় করে ইত্যাদি সাহায্য করে সেটা হচ্ছে কি আমার খাদ্য। ভিটামিন কি, ভিটামিন হচ্ছে আমাদের খাদ্যের একটি সহায়ক উপাদান যা আমাদের শরীরে কি করে, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অংশ নিয়ে থাকে। রাফেজ কি, রাফেজ হচ্ছে আমাদের আঁশ জাতীয় খাবার যা আমাদের কি করে, পরিপাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। বিএমআই হচ্ছে আমাদের আমার দেহে কি ওজন, ওজনের সাথে আমার উচ্চতার যে সম্পর্ক এটা হচ্ছে আমার বিএমআই বা বডি মাস ইনডেক্স। আমিষ কি, আমিষ হচ্ছে আমার কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে যে রাসায়নিক যৌগটা তৈরি হয় সেটাই হচ্ছে আমরা আমাদের আমিষ, যা আমরা কি করি খাবার গ্রহণের মাধ্যমে নিজেদের দেহে গ্রহণ করে থাকি। এই ছিল আমার মূল্যায়ন। আগামী দিন রিভিশন ক্লাস হবে তোমাদের আরেকটা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। তোমরা আশা করি সবাই খুব ভালোভাবে বাসায় অধ্যায়টি চর্চা করবে। সবাইকে অনেক ধন্যবাদ।